গাজীপুর তিন আসনের মাননীয় সংসদ সদস্য, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শ্রীপুর উপজেলার পহল্লাদপুর রাজাপাড়ি গোসিঙ্গা ইউনিয়নে হতদরিদ্র মানুষের মাঝে ডিজিএফ এর চাউল বিতরণ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন গোসিঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান সরকার, রাজাপাড়ি ইউনিয়ন চেয়ারম্যান ফারুক হোসেন, পহল্লাদপুর ইউনিয়ন চেয়ারম্যান নুরুল আকন্দ, শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন এবং গাজীপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পারভেজ। নিউজ ডেস্ক, এবি24 টিভি।